বিপদ সংকুল দুর্ভাগ্যজনক দুর্বিষহ ত্রিশটা বছরে এখন দলঙৰ বাবে হাহাকার আজি পর্যন্ত নপরিল সরকারের পরিস্থিতি সৌদিশে সরকারের জয়ঢোল পিছে উন্নয়নের ঢাক ঢোল বজায় আজরি নোপা সরকারখনের ব্যর্থতা উদঙাইছে এজাক কণমানিয়ে এইখন পলাশবাড়ী মধ্য ইংরাজী বিদ্যালয় এই বিদ্যালয়খনত আছে 106 ছাত্র ছাত্রী বৃহত্তর কলাইখোয়া বাবুলিজান কেতেকীবাড়ী পশ্চিম হালৈভঙা আর পলাশবাড়ী গাঁর কণ কণ ছাত্র ছাত্রী সকলে এই বিদ্যালয়খনত অধ্যয়ন করে আছে 32টা বছরে বিদ্যালয়খনলৈ নাওয়ে বিপদ সংকুল যাত্রা করেছে কণ কণ ছাত্র ছাত্রী সকলে নিশারী নদীর বুকুরে নাওত উঠি 3 দশকর অধিক কাল যাতায়াত করে আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করে আহিছে 5খনক গাঁর নবপ্রজন্ময় বিদ্যালয়খনের চতুর্থ শ্রেণীর কর্মচারী এল সুভাষ দাস বিগত 32 বছরে পুয়া আর বিয়লি নাও চলায় ছাত্র ছাত্রী সকল নিশারী নদীর বুকুরে অনা নিয়া করে আহিছে এ মই 1990 চনত পলাশবাড়ী ললিতনাথ মধ্য ইংরাজী বিদ্যালয় 1990 চনৰ পৰাই মই আজি 2022 চনত আজি 32 বছৰ কাল এনেদরে সদায় ল ছাত্র ছাত্রীক মই পার করো আর বারিষা কালত যেতিয়া বানপানী হয়ে যায় ভর বারিষা তেতিয়া আমি বিদ্যালয় ছাত্র ছাত্রীক পার করবলৈ বহুত অসুবিধা হয় প্রবুল কুমার মহন্ত সরকারের দিনের পর আবেদন জনায় জনায় এখন দলং আমার এই কলাইখোয়া একুড়িবাড়ি বামুনিজান পশ্চিম হালৈভঙা 5খন গাঁৱৰ ছাত্র ছাত্রী পলাশবাড়ী ললিতনাথ বিদ্যালয় আহি পেলায় শিক্ষা গ্রহণ করে আজি 32 বছৰ কাল সরকারে এখন দলঙর সুবিধা করে নিদিলে আর আমার ব্রহ্মপুর সমষ্টির বিধায়ক জিতু গোস্বামী দেবে যা বছর দশমীর দিনাখন তেখেতে ঘোষণা করেছিল যে 1.5 বছরের ভিতর এই কেকুড়িবাড়ী আর বামুনিজান পলাশবাড়ী ললিতনাথ মধ্য বিদ্যালয় সম্মুখত এখন দলং নির্মাণ হব সেটা আজিলেক বাস্তব হওয়া নাই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে গাঁর লোকে ধন সংগ্রহ করে সেই ধনেরে নির্মাণ করেছে নাও ইফালে বারিষা কালত নিশারী নদীয়ে কি ভয়ঙ্কর রূপ ধারণ করে সেয়া নদীখন নেদেখালোকে কেতিয়াও কল্পনা করব নোৱাৰে বিপদ সংকুল যাত্রার উপশম এখন দলং 1990 চনৰ পৰা আজি পর্যন্ত এখন দলং বিচাৰি হাহাকার করে ফুৰিছে বৃহত্তর অঞ্চলের রাইজে বিদ্যালয়ে অহা যোৱা কৰিব পৰাকৈ অন্তত এখন দলং লাগে পিছে সরকার আহিল সরকার গল পার হৈ গল 30টা বছৰ এই সমষ্টিৰ পৰা মুখ্যমন্ত্রী হৈ সরকার চলালে প্রফুল্ল কুমার মহন্তই আৰু এতিয়া শাসকীয় দলৰ বিধায়ক জিতু গোস্বামী কিন্তু তেতিয়াৰ পৰা এতিয়ালৈকে দলংখন নির্মাণ নকৰিলে কোনো এখন সরকারে প্রশ্ন হয় কিমান দিন আৰু কিমান দিন এইদৰে হংকাৰ মাজেৰে শিক্ষা গ্ৰহণ কৰিবলৈ যাব ছাত্ৰ ছাত্ৰী প্রশ্ন হয় দুর্ঘটনা নোহোৱাৰ পূৰ্বে গা লৰিবনে সরকারৰ অসমীয়া প্ৰতিদিন ডিজিটেল সংবাদ